প্রকৃতির এক বিস্ময়কর গাছ হলো বাওবাব, যেটিকে কিনা আপনার প্রথম দেখাই মনে হতে পারে এটি একটি হাঁড়ি কিংবা গামলা, আবার কারো কারো চোখে ওয়াটার ফিল্টারও। মূলত এমনটি ভাবার অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটি হল এই গাছগুলো তাদের শরীরে লক্ষ লক্ষ লিটার পানি জমিয়ে রাখতে পারে। প্রথম দেখায় যে কারো মনেই হতে পারে গাছটি হয়তো উল্টোভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ গাছটির গোড়া আকাশের দিকে আর মাথা নিচের দিকে। আফ্রিকা মহাদেশের এক বিস্ময়কর ও ব্যতিক্রমী উদ্ভিদ বাওবাব গাছ নিয়েই আজকে আমাদের এই পর্ব। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য। বাওবাব প্রকৃতির এক অপার বিস্ময়কর গাছ। মূলত এর কারণ হলো, মূলত এই গাছের কাণ্ডগুলিতে লক্ষ লক্ষ লিটার পানি মজুদ থাকতে পারে। নিজের প্রয়োজন মতোই এই জল খেয়ে সজীব থাকে এই গাছ। বাওবাব গাছ দেখে আপনার অবাক হতেই হবে। যেন প্রথম দেখাই আপনার মনে হবে গাছটি আকাশের দিকে শিকড় ছড়িয়ে রেখেছে। আসলে সেটাই তার ডালপালা। মাথার দিকে ডালপালা শিখরের মতো ছড়ানো থাকায় অনেকে চমকে যান, ভাবতে থাকেন গাছটা বোধহয় আকাশের দিকেই ঘোরা, আর নিচের দিকটায় মাথা গথিত আছে। কিন্তু গাছটির কাছে গেলেই আপনার ভুল ভেঙে যাবে। এ যেন জল ভর্তি কলস কিংবা পেটমোটা টমেটোর মতো। বাওবাব গাছটির বৈজ্ঞানিক নাম হল অ্যাডামসোনিয়া ডিজিটেটা। মূলত আফ্রিকার নেটিভ অঞ্চলের এই গাছগুলো দেখলে আপনার মনে হতে পারে এগুলো হয়তো অন্য গ্রহ থেকে পৃথিবীতে ছুঁড়ে মারা হয়েছে। আফ্রিকাতে বাওবাব গাছগুলো শুকনো মরু এলাকাতে হয়ে থাকে। সাহারা মরুভূমি সংলগ্ন দেশসমূহের দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকা যেমন সুদান, দক্ষিণ সুদান এবং জিম্বাবুয়ে সহ বিভিন্ন দেশে বাওবাব গাছগুলো দেখা যায়। আফ্রিকা মহাদেশে এই গাছের ব্যাপকতা অনেক বেশি। বাওবাব গাছের অধিকাংশই 60 ফুটের মতো লম্বা হয়ে থাকে, আবার কোনোটি 70 ফুটও হয়ে থাকে। বর্ষার সময়টিতে বাওবাব চাহিদা মতো তাদের জল জমিয়ে রাখে। একটি গবেষণায় উঠে এসেছে বৃষ্টি হল তাদের কাণ্ডে পানি জমে রাখার একটি উত্তম মাধ্যম। মূলত গাছের আকার এবং আকৃতি অনুসারে এর পানি জমিয়ে রাখার সক্ষমতা নির্ভর করে। কোনো কোনো গাছ 1000 লিটার, আবার কোনো কোনো গাছ লক্ষ লক্ষ লিটার পানি নিজের মধ্যে জমিয়ে রাখতে পারে। গাছ থেকে জল বের করার পদ্ধতি শুধুমাত্র স্থানীয়রাই জানেন। এভাবেই নিজেদের ভিতরে জমাকৃত পানি ব্যবহার করে বহু বছর ধরে বেঁচে থাকতে পারে। দক্ষিণ আফ্রিকার করগনার ন্যাশনাল পার্কের একটি ওয়েবসাইটে বলা হয়েছে এই গাছগুলো 1000 বছরের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। এই গাছগুলো নিয়ে সব অঞ্চলে কমবেশি নানা উপকথা প্রচলিত আছে। দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারের মানুষ বিশ্বাস করেন ঈশ্বরে কিনা প্রথম বাওবাব গাছ তৈরি করে সেটি মাটিতে রোপণ করেছিলেন, তারপর সৃষ্টি করেন তাল গাছ। তাল গাছ অনেক লম্বা আর সরু হওয়ার কারণে সেগুলোকে দেখে বাওবাব গাছ ঈশ্বরের কাছে অভিযোগ জানালেন যে তাকে কেন এত লম্বা বানানো হলো না। ঈশ্বর কিছুই বললেন না। এরপর তিনি লাল ফুলযুক্ত এক ধরনের গাছ সৃষ্টি করলেন। সেগুলোকে দেখেও বাওবাব গাছ আবার নালিশ করলেন ঈশ্বরের কাছে, এই বলে যে তার ফুলগুলো কেন লাল নয়। ঈশ্বর এবারও চুপ রইলেন এবং এরপর সৃষ্টি করলেন ডুমুর গাছ। ডুমুর ফল দেখে বাওবাব গাছ আবারও ঈশ্বরের কাছে অভিযোগ জানাতে থাকল, তার ফল কেনই বা ডুমুরের মতো এত সুন্দর নয়। এবার ঈশ্বর রেগে গেলেন এবং তিনি বাওবাব গাছকে উল্টো করে মাটিতে পুঁতে দিলেন। এই বাওবাব গাছকে নিয়ে আরেকটি উপকথা প্রচলিত আছে। পৃথিবী সৃষ্টি করার পরেই সমস্ত সৃষ্টি এক জায়গায় রাখেন, এরপর দেবতাদের দায়িত্ব দিলেন সেগুলোকে পৃথিবীতে পাঠিয়ে দিতে। দেবতারা ছিল দারুণ আলসে, তারা কিনা কষ্ট করে পৃথিবীতে আসার চেষ্টাই করল না, স্বর্গ থেকে গাছগুলোকে পৃথিবীতে ছুঁড়ে মারতে লাগল। সব গাছের শিকড় মাটির দিকে থাকাতে তারা ঠিকঠাক মতো পৃথিবীতে এসে পৌঁছলো বটে, কিন্তু বাওবাব গাছের কপাল এতটাই খারাপ ছিল যে তাদের একটু বেখেয়ালির কারণে তারা বাওবাব গাছটি উল্টো ছুঁড়ে মারলেন এবং পৃথিবীতে সেটি উল্টো হয়েই জন্মালো। মূলত এই কারণেই নাকি বাওবাব গাছের পরিণতি এমন, মাথা নিচের দিকে এবং গোড়া উপরের দিকে। যাই হোক, এগুলো কেবলমাত্র দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারের মানুষের বিশ্বাস। এই গাছটিতে মূলত 5টি পাপড়ি বিশিষ্ট ফুল ধরে, যেমন লাল, হলুদ, সাদা ইত্যাদি। এর ফলে বেশ সংযুক্তভাবে ফুল ফোটার একদিনের মধ্যেই বিবর্ণ হয়ে যায়। এই গাছের বয়স মোটামুটি 200 বছর হলে এতে ফল ধরে, অর্থাৎ ফল খাওয়ার উদ্দেশ্যে আপনি যদি এই গাছটি রোপণ করেন
তাহলে আপনি তখনই এর ফল খেতে পারবেন যখন সৃষ্টিকর্তা আপনাকে 200 বছরের হায়াত দান করবেন। এই গাছটির বিশালতা এত বেশি যে এর গুড়ির গর্তে অনেক মানুষই বসবাস করতে পারেন। মাদাগাস্কারের মানুষেরা মরুভূমিতে মরু ঝড়ের সময় এই গাছের গোড়ায় বিশ্রামাগার তৈরি করে থাকেন এবং সেখানে আশ্রয় নিয়ে থাকেন।